ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল হাকিম কর্নার জুবাইদা। আমি জুবাইদা, আজকে আপনাদের সামনে নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে খুব সহজে ঘরোয়া উপায়ে আপনার গন্ধযুক্ত ময়লা দাঁত সাদা ঝকঝকে মুক্তর মতো করবেন। দাঁতের উপর বিভিন্ন কারণে ময়লা জমে, দাগ হয়, কারো দাঁত হলুদ হয়ে যায়, কারো দাঁত কালো হয়ে দেখতে খুবই খারাপ দেখা যায়। তো আজকে আমি এই দাঁত পরিষ্কারের বিষয়ে আপনাদেরকে টিপস দেব। তো টিপসটি দেওয়ার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট, যারা আমার এই চ্যানেলের ভিডিও প্রথমবার দেখছেন অর্থাৎ এই চ্যানেলে নতুন, তারা নিচে যে লাল বাটনে সাবস্ক্রাইব কথাটা লেখা রয়েছে আপনারা সেখানে ক্লিক করে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন এবং পাশে যে বেল চিহ্নটি রয়েছে সেখানে ক্লিক করুন। কারণ বেল চিহ্নতে ক্লিক না করলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব আপনি সেই ভিডিওর নোটিফিকেশন পাবেন না। আর ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। তো ফিরে আসছি আজকের ভিডিওর টপিকে, যেটা বলছিলাম আপনারা কিভাবে সহজে আপনাদের গন্ধযুক্ত ময়লা দাঁত পরিষ্কার ঝকঝকে করবেন, আমি সেই বিষয়ে আপনাদেরকে টিপস দেব। অনেক কারণে দাঁত নষ্ট হতে পারে, দাঁতের রং খারাপ হতে পারে, তো এর মধ্যে কিছু কারণ আমি আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করি। নেশা করার কারণে দাঁত কালো হতে পারে, সিগারেট খাওয়ার কারণে হতে পারে, পান খাওয়ার কারণে দাঁতে ময়লা জমে যায়, আবার বিভিন্ন রকমের অসুখের কারণেও দাঁতের রং খারাপ হতে পারে। তো যে কারণেই হোক, আপনার দাঁত যদি হলুদ হয়ে যায় কিংবা দাঁতের গোড়ায় কালো ময়লা জমে, যেটা আপনি কখন পরিষ্কার করতে পারছেন না, সে যেটা নিয়ে আপনি টেনশনে আছেন, আপনার সেই টেনশন দূর করার জন্য আজকে আমি চমৎকার একটি টিপস আপনাদেরকে দেব। আমি আপনাদেরকে নিশ্চয়তা দিচ্ছি যে আপনারা যদি আমার এই টিপসটি ফলো করেন তাহলে আপনাদের গন্ধযুক্ত নোংরা দাঁত অবশ্যই সাদা ঝকঝকে হবে। তো এর জন্য আমার যে উপাদানগুলো প্রয়োজন হবে শুরুতেই আমি সেগুলোর সঙ্গে একটু পরিচয় করিয়ে দেই। প্রয়োজন হবে আমার লেবু, তার সঙ্গে প্রয়োজন হবে আদা এবং লবণ। এই তিনটি উপাদানের সংমিশ্রণে আমি আপনাদেরকে একটি পেস্ট তৈরি করে দেখাবো যেটি আপনি দাঁতে অ্যাপ্লাই করবেন। তো শুরুতেই আমি যেটা করব সেটি হচ্ছে একটা লেবু কেটে নিয়েছি, দেখুন একটা লেবুর হাফ অংশ আমি কেটে নিয়েছি। তো এই হাফ অংশটা থেকে আমাকে কিছু রস বের করে নিতে হবে, এভাবে লেবু চিপে আমি রস বের করে নিচ্ছি, দেখুন দুই চামচ পরিমাণ রস আমি বের করে নিলাম। লেবুর বীজ যদি বের হয় তো অবশ্যই সেটিকে আপনারা সরিয়ে রাখবেন। দুই চামচ পরিমাণ লেবুর রস আমি এখানে নিলাম। লেবুর মধ্যে রয়েছে সাইট্রিক অ্যাসিড, ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট। এই প্রত্যেকটি উপাদান দাঁতের জন্য খুবই কার্যকর। এই সাইট্রিক অ্যাসিড এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকার কারণে এটি আপনার দাঁত নিখুঁতভাবে পরিষ্কার করতে সাহায্য করে। এরপর আমি যে উপাদানটা ইউজ করব সেটি হচ্ছে আদা। আদার মধ্যে অনেক রকমের গুণ রয়েছে, তার মধ্যে একটি গুণ হচ্ছে এটি দাঁত পরিষ্কারে সাহায্য করে। তো আপনি একটি চাকুর সাহায্যে কিংবা অন্য কিছু সাহায্যে প্রথমে আদা কেটে নিয়ে এর উপরে খোসাটি ছিলে নেবেন, এতটুকু এর অর্ধেক পরিমাণ আপনি ইউজ করবেন। সেই পরিমাণ আদা আমি এখানে আগেই পেস্ট করে নিয়েছি, যাতে এক চামচ পরিমাণ আদা আমি এখানে যোগ করব, দেখুন। দু চামচ লেবুর রস, তার সঙ্গে আমি এক চামচ আদা যোগ করলাম। এরপর থার্ড আমি এখানে যে উপাদানটা ইউজ করব সেটি হচ্ছে লবণ, আয়োডিনযুক্ত লবণ। চার ভাগের এক ভাগ, অর্থাৎ এক চামচের চার ভাগের এক ভাগ লবণ আপনাদেরকে ব্যবহার করতে হবে। নিয়ে নিলাম, এখন এই তিনটি উপাদান খুব সুন্দরভাবে মিক্সড করে নিতে হবে। চামচের সাহায্যে আপনারা সুন্দর করে উপাদানগুলো মিক্সড করে নেবেন। খুব সুন্দর একটি পেস্ট তৈরি হয়ে গেল। এই পেস্টটি আপনার দাঁতের জন্য খুবই উপকারী। এটি আপনার দাঁতের ময়লা দূর করবে, দাঁতের হলুদ ভাব দূর করবে, দাঁতের গোড়ায় জমে থাকা কালো ময়লা পরিষ্কার করবে এবং তার সঙ্গে সঙ্গে আপনার দাঁতকে আগের থেকে আরও অনেক বেশি মজবুত করবে এবং সুন্দর করবে। তো পেস্ট তৈরি হয়ে গিয়েছে। তো এরপর আপনাকে যেটা করতে হবে, একটি ব্রাশ নিতে হবে। আপনি আপনার দাঁত পরিষ্কার করার জন্য যে ব্রাশ ইউজ করেন সেই ব্রাশটি আপনি এখানে ইউজ করবেন। ব্রাশ এই পেস্টের মধ্যে আপনি সুন্দরভাবে ডিপ করে নেবেন, নিয়ে এই যে আদার অংশটুকু দেখুন, এরকম করে আপনারা এভাবে আপনারা ব্রাশের উপর লাগিয়ে নেবেন। এরপর আপনাকে এটি দাঁতের উপর এরপর আপনার দাঁতগুলোকে আপনি এই ব্রাশের সাহায্যে সুন্দরভাবে পরিষ্কার করবেন। দুই মিনিট সময় নেবেন, দুই মিনিট সময় নিয়ে দাঁতটাকে সুন্দরভাবে পরিষ্কার করবেন। আর এভাবে যদি আপনি কন্টিনিউ করেন ভালো রেজাল্ট পাওয়ার জন্য, আপনাকে সপ্তাহে তিনবার এভাবে দাঁত ব্রাশ করতে হবে। ভালো রেজাল্ট পাওয়ার জন্য, দাঁতকে সুন্দর করার জন্য আপনাকে সপ্তাহে তিন দিন এই পেস্টটি দাঁতে ইউজ করতে হবে। আপনি যদি সপ্তাহে তিন দিন এটি ব্যবহার করেন তাহলে নিশ্চিতভাবে বলা যায়
যায়, কিছুদিনের মধ্যেই আপনি দেখবেন আপনার দাঁত একদম ঝকঝকে সুন্দর মুক্তোর মতো হয়ে গিয়েছে। তো আজকের টিপস এ পর্যন্তই। আমার এই টিপস যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা ভিডিওতে লাইক দিবেন, সোশ্যাল মিডিয়ায় শেয়ার করবেন সবার সঙ্গে, যাতে সবাই ভিডিও দেখে উপকৃত হতে পারে। আপনাদের যদি কিছু জানার থাকে, আপনাদের যদি কোনো রিকোয়েস্ট থাকে আমার কাছে জানান। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।